মুর্শিদামা পরে চলো ঘটে এখন চারটা বাইজা গেছে বেলা দশটায় আইলাম ঘাট আইলাম ঘাটে আমার এখন চারটা বাইজা গেছে ওই আমি ঘাট মাঝির নাম জানি না ঘাট মাঝির আমি ঘাট মাঝির নাম জানি না আমি কেমনে পারে যাব রে বলো কাজের কাজি আমার মাল্লা ছয়জন বড়ই পাজি মাঝি মাসে কাজের কাজি মাল্লা ছয়জন পাজি আমার মাঝি মাসে কাজের কাজি মাল্লা ছয়জন বড়ই পাজি ওই আমি ভবসাগরের মাঝামাঝি ভবসাগরের মাঝামাঝি ভবসাগরের মাঝামাঝি আমার কোন পাকে ঘুরাই ফেলিল ও চলো রে দয়াল মালিক জানামাই পারে লয়া চলো
ওরে আজ আমি ভুলে আছি আজ তোমারে দুই মাস পড়বেন, সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার কবে স্টেজে দাঁড়াইতে পারবো আমি জানি না। দুইটি কথা না বললেই নয়। আগে আজ থেকে 6-7 বছর আগে যখন দেওয়ান বাড়িতে আসতাম, প্রতিবার আইসা যখন আমার দয়াল চান্দ্রে সালাম করতাম পায়ে ধইরা, বুকের মধ্যে জড়ায় নিয়া কপালের এইখানে একটা চুমু দিত। তো এখনো অনেকবার দেওয়ান বাড়িতে আসা হয়, সবাই পায়ে ধরে সালাম করি, কিন্তু কেউ আর জড়ায় ধইরা ওই কপালের মাঝখানে চুমা দেয় না। ছোটবেলায় অনেক জিজ্ঞাসা থেকে মায়ের কাছে বলছিলাম যে মা, জন্মের পর তো যে বাচ্চাদের 7-8 দিন পর তাদের নার কাইটা কোনো এক জায়গায় মাটিতে পুঁতা রাখা হয়, কি বাবা রাখে না? তো আমি সেই জিজ্ঞাসাটা করছিলাম আমার আম্মারে যে মা, আমার সেই নারটা কোথায় পুঁতা রাখছিলা? তখন এখন যে আমার দয়াল চান্দের কবরটা, এই কবরটা দেখায় বলছিল এই কবরের নিচে পুঁতা রাখছিলাম তোরটা। আমি জানি না এর মর্মার্থ বা এর অর্থবহ কতটুকু, কিন্তু আমার জীবনে যা পাওয়ার আমি পেয়ে গেছি সেইখান থেকে। উনি থাকতে যখন প্রতিবেলায় খাইতো, এক থালে খাইলে সাথে যতজন ছিল প্রতি মানুষকে এক লোকমা করে খাওয়াই দিত, তাদের আর খাওয়া লাগতো না। সাধন চান্দের যত ভক্তবৃন্দ আছে আমার মনে হয় তারা কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা ভুলতে পারবে না আমার মতো। সেই এক নলা এক লোকমা খাবার মনে হয়তো সারা জীবনের খিদা মিটা দিবে। সারা জীবন ধরে তো পাপ করে গেছি, যদি কোনো পুণ্য করে থাকি তার বিনিময়ে যদি আমার সাধন চানের জন্য কিছু করতে পারি, সেটা আমার জীবনের মূল লক্ষ্য হবে, আর কিছু চাই না আমার। আরেকটা কথা, অনেক দূর থেকে আমাদের মাঝে এতদিন ছিলেন আমার মামা রাজেশ মামা, আমেরিকা, সুদূর আমেরিকা থেকে আসছিলেন, এতদিন ছিলেন, দু একদিন পর হয়তো চলে যাবে। তারপর আজকে সেই সুদূর মানিকগঞ্জ থেকে বাসার মামা আসছে, তো তাদের চরণতলের ভক্তি শ্রদ্ধা চুম্বন রেখে আমি আমার শেষ নিমন্ত্রণটি করলাম। সংগ্রামে পড়ে ভুলে আছি আজ তোমারে আমার, সংসারে সংগ্রামে পড়ে ভুলে আছি আজ তোমারে, সংসার ও সংগ্রামে পড়ে ভুলে আছি আজ তোমারে, হস্ত ধৈরা তুল মোরে সাধন, হস্ত ধৈরা তুল মোরে আলোচন হ
হস্ত ধৈরা তুল মরে দেওয়ার মালে তোমার হয় পাগল দয়ালামা দয়াল তুমি তয়াল নাথের বন্ধু দয়াল তুমি তয়াল বন্ধু দয়াল রামাই সাধন জানামাই নাথের বন্ধু এখন আমার উপায় বলো দয়াল পরে মুর্শিদামা পরে নিয়া চলো।